আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বড়ইবা কুল এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। গ্রামে গঞ্জে কমার্শিয়ালি বড়ই চাষ বা কুল চাষ হচ্ছে। তো আজকে আমি বড়ইবা কুল চাষ, এটা এই ফলটি আমাদের খাদ্য তালিকায় ফলের মধ্যে স্থান করে নিয়েছে। তো আজকে আমি বড়ই গাছে বা কুল চাষের যত্ন পরিচর্যা নিয়ে কথা বলবো। বড়ই গাছ কীভাবে আমাদেরকে রোপণ করতে হবে, কীভাবে মাটি তৈরি করতে হবে তা নিয়ে কথা বলবো। বড়ই গাছের যত্ন পরিচর্যা নিয়ে কথা বলবো। বড়ই গাছের জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথম মাটি প্রস্তুত প্রণালী। আমরা ছাদ বাগানে উঠানাঙ্গিনে করলে একভাবে, আবার জমিতে কমার্শিয়ালি করলে আরেকভাবে করব। তো ছাদ বাগানের জন্য দুই ভাগ মাটি, এক ভাগ গোবর সার বা এক ভাগ ভার্মি কম্পোস্ট, কিছু হাড়ের গুঁড়া, কিছু শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল, পটাশিয়াম সালফেট, ক্যাটুয়া সুপার সাদা ফর্মে যেটি পাওয়া যায়, আমি যেটি এমওপি লাল লাল আকারে পাওয়া যায় সেটি ইউজ করতে কম বলি, কারণ এটিতে ক্লোরিন রয়েছে, ক্লোরিন বেশি রয়েছে, লবণ বেশি রয়েছে। এরপর টিএসপি 30-40টি দানা মিক্স করে মাটিতে 20-25 দিন রেখে দিব। এরপর মাঝে মধ্যে পানি দিয়ে লুট পালুট করে দিব। এরপর আমরা গাছ লাগিয়ে দিব। এরপর আপনারা যদি কমার্শিয়ালি করেন, মাটিতে আপনারা 2 ফুট গর্ত করে মাটিতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, কিছু হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খৈল, সরিষার খৈল, পটাশিয়াম সালফেট, ক্যাটুয়া সুপার এবং টিএসপি দানা 30-40টি সাথে কিছু ঢ্যাপ দিলে দেওয়া যায়। এরপরে মাটিতে 20-25 দিন রেখে দিবেন, মাটি মাঝে মধ্যে উলুট পালুট করে দিবেন, এরপরে গাছ লাগিয়ে দিবেন। এটি হচ্ছে মাটিতে রোপণ করার জন্য। এরপর আমাদেরকে গাছ রোপণের পর যেটি করতে হবে, আমাদেরকে প্রতি মাসে 1 মাস বা 1.5 মাস অন্তর অন্তর খাবার দিতে হবে। বড়ই গাছ যেহেতু অল্প সময়ে ফুল চলে আসে, নতুন গাছ হলে আমাদেরকে আবার কাটিং করতে হবে, পুরাতন গাছ হলেও কাটিং করতে হবে, নতুন গাছ হলেও আমাদেরকে কাটিং করতে হবে, প্রুনিং করে দিতে হবে। তো প্রুনিং করার উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাস থেকে মে মাসের দিকে। আমরা মার্চ মাসের দিকে আমরা ভালো করে কাটিং করে দিব, প্রুনিং করে দিব। আর ফল ধরা গাছ হলে আমরা ফল হারভেস্টের পর প্রুনিং করে দিব। এরপর ফুল আসার জন্য আমাদেরকে 1 মাস আগে খাবার দিব না, আমরা 1 মাস আগে থেকে খাবার দেওয়া বন্ধ করব। আমরা আগস্ট মাসে খাবার দিয়ে আর দিব না, কারণ আমাদের সেপ্টেম্বর মাসে ফুল আসবে। তো ফুল আসার জন্য আমাদেরকে বড়ই গাছে অতিরিক্ত আমরা পানি দিব না, পানি অতিরিক্ত পানি দিলে আবার ফুল আসবে না। তো আমরা সেপ্টেম্বর মাসের দিকে বড়ই গাছে যেহেতু ফুল আসে, আমরা পিজিআর বা হরমোন, আমরা মিরাকুলান, ফ্লোরা, লিটোসান স্প্রে করে দিতে পারি। এরপর বড়ই গাছে আমরা ক্যাটুয়া সুপার যেটি সাদা ফর্মে পাওয়া যায় এটি স্প্রে করে দিব। এভাবে আস্তে আস্তে যখন হরমোন আর পিজিআর বা হরমোন স্প্রে করে দিব এবং ক্যাটুয়া সুপার যেটি পটাশিয়াম সালফেট তরল আকার পাওয়া যায় সেটা স্প্রে করে দিব, এরপর তাহলে আস্তে আস্তে ফুল চলে আসবে। ফুল আস্তে আস্তে যখন সেট হয়ে যায়, মোটর দানার মতো হয়ে যাবে, তখন আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে মিক্স করে স্প্রে করে দিব। কীটনাশক এবং ছত্রাকনাশক মিক্স করে স্প্রে করে দিলে মোটর দানা আর ঝরবে না। এরপর 3 দিন পর আমরা কী করবো, সলুবর বরুন যেটি সলুবর আকারে পাওয়া যায়, লিকুইড করে পাউডার ফর্মে পাওয়া যায়, সেটি লিকুইড করে আমরা গাছে 1.5 চামচ লিটার পার লিটার জলে 1.5 চামচ করে আমরা স্প্রে করে দিব। এরপর আমরা গুটি আস্তে আস্তে যখন মোটর দানার মতো বড় বড়, মোটর দানা থেকে মার্বেল আকৃতির হয়ে যাবে, তখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন আমরা আবার খাদ্য প্রদান করবো, খাদ্য দেওয়া শুরু করবো। আমরা এভাবে গাছের গাছ বড় হতে, বড়ই বা কুল বড় না হওয়া পর্যন্ত প্রতি মাস অন্তর অন্তর আমাদেরকে জৈবভাবে খাদ্য প্রদান করতে হবে। এভাবে যত্ন এবং পরিচর্যা করলে আস্তে আস্তে ফল ম্যাচিউর হয়ে যাবে, বড়ই বা ভালো কুল আমরা হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।